বৃহস্পতিবার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। ধানমন্ডি, নিউমার্কেট সহ অনেক এলাকায় সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। শুক্রবার সকালে বিভিন্ন সড়কে পানি নেমে গেলেও রাজধানীর নিউমার্কেট, ধানমন্ডি, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ এলাকা, বংশাল সহ আরও বেশ কিছু এলাকার সড়ক এখনও জলাবদ্ধ। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, শুক্রবার ছুটির দিন নিউমার্কেট এলাকায় ক্রেতা সমাগম হয় বেশি, কিন্তু দোকান খোলা তো দূরের কথা, হাঁটা চলাই করা যাচ্ছে না। মার্কেটের পানি না কমা পর্যন্ত এখন আমাদের দোকানপাট আর কি চালু করতে পারতেছি না। যখন পানি কমবে তখন দোকানপাট অন হবে। মার্কেট সমিতি বলে দিচ্ছে যে পানি যত দ্রুত তারা চেষ্টা করছে কমানোর জন্য, যদি পানি কমানো সম্ভব হয় তো সেক্ষেত্রে মার্কেট আর কি ওপেন করা হবে। ব্যবসায়ীরা জানান, এমন জলাবদ্ধতা নিরসনে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কারো পদক্ষেপ দেখতে পাননি তারা। তবে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মোটর দিয়ে পানি কমানোর চেষ্টা করতে দেখা যায়। এটা ড্রেন আছে কিন্তু এটা এটা ড্রেন পরিষ্কার করে না, অথবা সব সব মার্কেটের পানি যদি এই জায়গায় আসে এটা কেমনি ক্লিয়ার হবে বলেন? সব জায়গায় মার্কেট পানি আছে, এই যে ধানমন্ডির, হকাসের, এই যে আজিমপুরের, নিউ সুপারের সব জায়গার পানি এই জায়গার মধ্যে আসে। এই কর্পোরেশনের যে ড্রেনটা আছে, মেন ড্রেন, মেন হল, এটা কাজ হচ্ছে না। এখানে আপনার অবহেলিত আছে, এখানে আপনি ওই জ্যাম হয়ে যায়, এটা পরিষ্কার করে না, যে সরস লাইনগুলো ঠিক মতন ক্লিয়ার করা হয় না, যার জন্য মনে করেন এই বৃষ্টি সামান্য এক ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি হলে আমাদের এই মার্কেটে পানি জমে যায়। গত রাতের বৃষ্টিতে তলিয়ে গেছে মধ্যবিত্তর কেনাকাটার বৃহৎ এই কেন্দ্রটি। আমি বলছি রাজধানীর নিউ মার্কেটের কথা। সেই নিউ মার্কেট এখন পর্যন্ত তলিয়ে আছে হাঁটু পানির নিচে। আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দোকানিরা তাদের ব্যবসা বাণিজ্য খুলে বসতে পারেননি। প্রতিটি দোকানি জানিয়েছে ক্ষতি তাদের 20-50 হাজার টাকার মধ্যে। এই ক্ষতিটি কেন তাদের নিতে হবে, এই দায়টি আসলে কার, প্রশ্ন সংশ্লিষ্টদের কাছে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।